और संदेशखाली के माताओं ने हिम्मत करके उनके ऊपर जो उत्पीड़न हो रहा है, उन लोगों को जो अत्याचार हो रहा है, बहुत हिम्मत करके उन लोगों ने पूरा समाज के सामने उसको उजागर किया। उन्होंने न्याय का गुहार लगाया, उनको सेफ्टी देने के लिए गुहार लगाया। उन लोगों का स्थिति ठीक नहीं है। हम भी जब गए थे रामपुर तक हम लोगों को जाने दिया था, उसके बाद बैरिकेडिंग लगाया। वहां से हम लोगों ने वीडियो कॉलिंग से उन लोगों से बात की। पुलिस ने उन लोगों के ऊपर प्रेशर कर रहे हैं, उसको जो बात है, उसको जो बात रखा है उसको बदलने के लिए। ममता बनर्जी का जो पुलिस है वो तृणमूल का जो गुंडा है, तृणमूल का जो कैडर है, उसकी माफी वहाँ पे काम कर रहे हैं। मैं संदेशखाली की माओ को आश्वस्त करना चाहती हूँ, हम लोग आपके साथ है, आपको तो डरने का नहीं है, हम सब आपके न्याय के लिए लड़ रहे हैं। अब तक रिपोर्ट, क्योंकि राष्ट्रीय अधिवेशन है, कल तक हम लोग रिपोर्ट सौंप देंगे। वहाँ पे जो शेख शाहजहान है, ऐसा जितने लोग है सबको अरेस्ट करना है, और यहाँ का लोगों को जो अधिकार है उनको, जमीन को लूटा गया, वहाँ का इज्जत को लूटा नहीं है, जमीन को भी लूटा, सब कुछ लूट लिया है। उसका जो अधिकार है उसको अधिकार को सुनिश्चित करना है। আগামীকাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সন্দেশখালীর আবহে যেখানে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, এই আবহে আগামীকাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কাল যাবেন সন্দেশখালী এবং বৈঠক করবেন ডিএম ও এসপিদের সঙ্গে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আগামীকাল রাজ্যে আসছেন, আগামীকাল আসার পর তার প্রথমে কি কি কর্মসূচি রয়েছে? দেখো, দুদিনের কর্মসূচি নিয়ে তিনি কিন্তু এরাজ্যে আসছেন, এবং কালকে সকালবেলা তিনি সকাল 9:45 টাকা কলকাতা বিমানবন্দরে নামবেন, এবং তার পরবর্তীকালে কালকে বিমানবন্দর থেকে সরাসরি তিনি সন্দেশখালীতে উদ্দেশ্যে রওনা দেবেন বলে ওনার কর্মসূচি জানানো হয়েছে। এবং সেখানে কি মহিলাদের উপর যে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে, এবং ইতিমধ্যে দুজন প্রতিনিধি, তারা কিন্তু তুমি দেখেছিলে এসেছিলেন সন্দেশখালীতে, গিয়েছিলেন, এবং তার পরবর্তীকালে একবারে টুইটে বাকযুদ্ধ শুরু হয়ে যায় জাতীয় মহিলা কমিশনের সঙ্গে, একবার এরাজ্যের পুলিশের। তার পরবর্তীকালে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি কালকে এসে পৌঁছাবেন এবং আসার পর সন্দেশখালীতে যাবেন, এবং তারপর উনি ডিএম এবং এসপির সঙ্গেও কালকে বৈঠক করবেন, এবং তার পরবর্তীকালে গোটা বিষয় তিনি দেখার পরে পরশু দিন অর্থাৎ আগামী 20 তারিখ তিনি চিফ সেক্রেটারি এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবেন, তেমনটাই কিন্তু না কর্মসূচি। অর্থাৎ সন্দেশখালীর যে কাণ্ড, সন্দেশখালীর যে ঘটনা, মহিলাদের উপর যে অত্যাচারের অভিযোগ উঠেছে, এমনকি গ্যাং রেপের পর্যন্ত ধারা সেক্ষেত্রে যুক্ত হয়েছে, সেই সমস্ত বিষয় জানার জন্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কাল আসছেন এরাজ্যে। অমৃতা, ধন্যবাদ পার্থপ্রতিম।